हेलो स्टूडेंट्स, गौशपुर नेताजी विद्या मंदिर क्लास 8, वेलकम बैक टू आवर ऑनलाइन क्लास। आगे दिन तुम्हारे टास्क हिसेबे एक स्टोरी लिखते दिए तुम्हारे एक्सरसाइज थे दिए पढ़े आम्रा स्टोरी राइटिंग आलोचना करब। আমি এটা এক্সপেক্ট করি যে তোমরা প্রত্যেকে স্টোরিটা বাড়িতে লিখেছো, আর তোমাদের এটাও আমি জানিয়েছিলাম যে তোমরা কোনো রকম অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। যাই হোক, আশা করছি তোমাদের সেরকম অসুবিধা হয়নি। তাও এখানে আমরা স্টোরি রাইটিং নিয়ে একটুখানি আলোচনা করি। কি বলেছে দেখো, Story, event or newspaper writing is the art of writing, not an entirely original story or event in the student's way, but a story or event the main plot of which is given or suggested in outlines. অর্থাৎ কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমাকে খেয়াল করে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এগোতে হবে। কিছু পয়েন্টস রয়েছে, পয়েন্টসগুলো কীরকম? পয়েন্টস নাম্বার ওয়ান, রিড দ্য আউটলাইনস কেয়ারফুলি টিল ইউ হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য প্লট অফ দ্য স্টোরি অর দ্য ইভেন্ট। ঠিক আছে, বিগিন দ্য স্টোরি অর দ্য ইভেন্ট স্ট্রেট অ্যাওয়ে উইদাউট এনি ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ফলো দ্য অর্ডার অফ পয়েন্টস গিভেন ইন দ্য আউটলাইন্স, ডু নট অমিট এনি পয়েন্টস, কানেক্ট দ্য পয়েন্টস ন্যাচারালি সো দ্য হোল প্যাসেজ মে বি এ কানেক্টেড পিস অফ গুড কম্পোজিশন অ্যান্ড নট এ মাস অফ লুজ ডিসজয়েন্টেড সেন্টেন্স। The story or report should not be unusually long. Give it a title or a heading. তাহলে এই পয়েন্টসগুলো স্টোরি রাইটিংয়ের সময় আমাদের খেয়াল রাখতে বলেছে। যে প্রথমে আউটলাইন, যেটা হিন্টস দেওয়া থাকে, সেই হিন্টস বা আউটলাইন যাই বলো না কেন, ওইগুলো ভালো করে পড়ে, আমি এটা আগের দিনই বলেছিলাম যে দরকার হলে একটু সময় নিয়ে ধীরে ধীরে একাধিকবার পড়ে, যতক্ষণ না গল্পের প্লটটা আমাদের মাথায় স্পষ্ট হয়ে উঠছে ততক্ষণ আমরা ওটা পড়তে থাকব। ওই আউটলাইনগুলো, ওই যে প্লটগুলো, প্লটের হিন্টসগুলো আমরা পড়তে থাকব যতক্ষণ না ওটা আমাদের মাথায় প্লটগুলো স্পষ্ট হয়ে ওঠে। শুরু করব আমরা কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই আমরা গল্পটা শুরু করব। আমরা বিগিন দ্য স্টোরি অর দ্য ইভেন্ট স্ট্রেট ওয়ে উইদাউট ইন্ট্রোডাকশন, কোনো ভূমিকা ছাড়াই, গল্পের কোনো ভূমিকা আমরা রাখব না। যে পয়েন্টগুলো দেওয়া তার যে ক্রম, অর্ডার, সেই ক্রমটাকে আমরা অনুসরণ করব। কোনো পয়েন্ট বাদ দিলে চলবে না। পাঁচ নম্বর হচ্ছে যে এমনভাবে আমরা পয়েন্টগুলোকে কানেক্ট করব, কানেক্ট করে এমনভাবে আমরা সেন্টেন্সগুলো লিখব যাতে সেন্টেন্সগুলোর মধ্যে একটা সংহতি থাকে, সেন্টেন্সগুলোর মধ্যে একটা সংহতি থাকে, মনে হয় যেন গোটাটাই একটা প্যারাগ্রাফ। একটা সেন্টেন্স সঙ্গে আর একটা সেন্টেন্সের মধ্যে যেন বিচ্ছিন্নতা না থাকে, এমনভাবে আমরা যুক্ত করব। এই লাইনটার মধ্যে কিন্তু আমি বলবো বিশেষ জোর দিতে, কারণ এই লাইনটার মধ্যে অনেক কিছু বলে দেওয়া আছে। অর্থাৎ কীভাবে একভাবে থেকে আরেকটা, একটা গল্পের একটা লাইন থেকে আরেকটা লাইন এমনভাবে যেতে হবে যেন
বিচ্ছিন্ন না হয়, আলাদা না মনে হয়, যে এক গাদা সেন্টেন্স আগোছালোভাবে আলাদা পড়ে আছে এটা যেন না মনে হয়। গল্প হোক বা রিপোর্ট হোক, খুব বেশি বড় হলে চলবে না। আর সেই গল্পের একটা শিরোনাম অবশ্যই আমরা দেব। তাহলে স্টোরি রাইটিং বা নিউজ পেপার রাইটিং, স্টোরি রাইটিং বলি, এক্ষেত্রে বলছে যেহেতু এটা এন্টায়ারলি অরিজিনাল কোনো জিনিস নয়, যেহেতু আমাদের যে আউটলাইনগুলো দেয়, গল্পের যে হিন্টস দেয়, সেই অনুযায়ী আমাদের গল্প বলতে হবে, গল্পটাকে তৈরি করতে হবে, নিজের থেকে মন গড়া কোনো গল্প লেখার লিখতে এখানে দেওয়া হয় না। তাই জন্য সম্পূর্ণ কিন্তু অরিজিনাল নয়। সেই পয়েন্টসগুলো নিয়ে আমাকে নিজের ভাষায় লিখতে হবে। এই যে নিজের ভাষায় লেখা পয়েন্টসগুলো তো বলে দিল, তারপরে এই যে যুক্ত করে গল্পগুলো বলা, এর মধ্যেই আমার যে রাইটিং স্কিল তার একটা টেস্ট হয়ে যাবে। যিনি পরীক্ষক তার মধ্যেই বুঝতে পারবেন যে আমি গল্পটা যে পয়েন্টসগুলো বলে দিচ্ছে সেই পয়েন্টসগুলো অনুসারে গল্পগুলো, গল্পটা ঠিক মতো বলতে পারছি কি না। আপাত দৃষ্টিতে সহজ হলেও এটার বারবার অনুশীলন করা দরকার। আমি তোমাদের একটা গল্প লিখিয়েছি, লিখতে দিয়েছি, এখানে আজকে এই স্টোরি রাইটিংয়ের যে মেন মেন জিনিসগুলো সেইগুলো আলোচনা করলাম। এরপর তোমাদের আমি কিছু ওয়ার্কড আউট এক্সাম্পলস যেমন আগে দেখিয়েছিলাম এক্ষেত্রেও দেখাবো, অর্থাৎ কিছু গল্পের আউটলাইন দেখাবো, সেখান থেকে গল্পটা তোমরা লিখবে বা এখানে লিখে দেওয়া রয়েছে সেটারও ছবি আমি তোমাদের দিয়ে দিতে পারি, যে তোমরা দু একটা উদাহরণ নিজেরা দেখলে যে কীভাবে জুড়ে জুড়ে লিখছে হিন্টসগুলোকে বা আউটলাইন্সগুলোকে, সূত্রগুলোকে কীভাবে জোড়া লাগিয়ে লাগিয়ে গল্পটা লিখছে, তার দু একটা উদাহরণ, দু একটা ওয়ার্কড আউট এক্সাম্পল তোমরা এখানে দেখে নিতে পারবে। তাহলে আজকে স্টোরি রাইটিংয়ের ক্লাস এইটুকুই থাকলো। আমরা আশা করি প্রাথমিক যে ধারণা সেটা আমরা পেয়ে গেলাম। আগের দিনই বলেছিলাম আমি আলোচনা করব, আশা করেছিলাম তোমরা এই পোর্টালে যোগাযোগ করে আমাকে বলবে, আরও প্রশ্ন করবে। যাই হোক, ভবিষ্যতে সেই আশা নিয়েই থাকবো যে তোমাদের অনেক ফিডব্যাক পাবো, যেটা এখনও সেরকমভাবে পাচ্ছি না। তো এই স্টোরি রাইটিংয়ের মেন মেন পয়েন্টগুলো আমরা এখানে আজকে ডিসকাস করলাম। এবার এই পয়েন্ট অনুসারে স্টোরিগুলোকে কীভাবে লিখতে হয় তার কিছু ওয়ার্কড আউট এক্সাম্পল আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। আজকে তাহলে এই অবধি থাক। স্টে ইনসাইড, স্টে সেফ। থ্যাংক ইউ।